আসসালামু আলাইকুম সমাজ ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখেছেন, হিমু ব্লগ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা স্পেশালি যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন এবং সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন, যারা নতুন করে জমা দিচ্ছেন এবং যারা ওয়ার্ক পারমিট পাইছেন, যারা বিচার অপেক্ষায় আছেন, অনলাইন করে ফেলছেন, আপনাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে সার্বিয়ার খুব দুঃখজনক কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আসলে বাস্তব, যেটা বাস্তব সেটা নিয়ে কথা বলবো। কারণ আমাদের ভাগ্য আসলেই জানি না কতটুকু খারাপ। কারণ বর্তমানে রোমানিয়ার জন্য যারা ফাইল জমা দিয়ে অসংখ্য ভাই আছে ব্যর্থ হয়ে বিভিন্ন দেশে, কসোভো, বুলগেরিয়া, বিভিন্ন দেশে ফাইল জমা দিয়ে একটা পর্যায়ে ব্যর্থ হয়ে সবাই একটা পর্যায়ে চিন্তা করলো যে সার্বিয়ার কাজ খুব দ্রুত হচ্ছে, সার্বিয়ার বর্তমান পরিস্থিতি ভালো, সেই জন্য সবাই সার্বিয়াতে ঝুঁকে পড়ছে। তো যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন অবশ্যই আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমি ফার্স্ট অফ অল যারা অনলাইন কমপ্লিট করে বিচারকে আছে বাইদের উদ্দেশ্যে বলবো, যারা ওয়ার্ক পারমিট পেয়ে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে আপনার এজেন্ট আপনার ফাইলটাকে অনলাইন করে ফেলছে এবং ইন্স্যুরেন্স এবং এম্বাসি ফি দিয়ে মোটামুটি অনলাইন করে প্রসেস করে রাখছে, কিন্তু এখানে হয়তো আপনারা বিষয়টা জানেন না যে এজেন্সিওয়ালারা এবং যে এজেন্টের মাধ্যমে আপনি ফাইল জমা দিচ্ছেন, আপনার ফাইলটা অনলাইন করে ফেলছে, কিন্তু অনলাইন করে ফেলছে, অনলাইনের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যে জায়গায় গিয়ে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে সেই জায়গায় গিয়ে পেন্ডিং আছে। ভিসা অ্যাপ্রুভের জায়গায় যায়া আপনার ফাইলটা পেন্ডিংয়ে আছে এবং প্রসেসিংয়ে আছে। যদি প্রসেসিং কমপ্লিট দেখায় কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যেত। তো আসলে কথা হচ্ছে, যারা সার্বিয়ার জন্য জমা দিয়ে ওয়ার্ক পারমিট পাইছেন এবং আপনার ফাইলটা অনলাইন হয়ে গেছে, আপনার এজেন্টে আপনাকে বলে দিছে যে অ্যাপ্রুভ হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে, আসলে মূলত বিষয়টা হচ্ছে আপনার ফাইলটা যখন অনলাইন করছে, তারা অনলাইন করার পরে অনলাইন কিন্তু কমপ্লিট হয় না। এখানে বিষয়টা হচ্ছে যখন আপনার ফাইলটা অনলাইন করে, অনলাইন করার সময় স্টেপ আছে, সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে যখন আপনার ফাইলটা ভিসাটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভের জায়গায় আইসা জিনিসটা পেন্ডিংই হয়ে আছে। শুধু বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য ফাইলটা সমস্ত ফাইল পেন্ডিংয়ে পড়ে আছে এবং প্রসেসিংয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশিদের জন্য কিন্তু এই সমস্যাগুলো আমরা ফেস করতেছি এবং বর্তমানে অনেক এজেন্ট আছে আপনাকে বলছে যে আপনার ফাইল অনলাইন করছে, কিন্তু মূলত আসলে অনলাইন করে নাই। আসলে তারা একটা জিনিস, আপনারা চিন্তা করেন, যদি যেগুলা অনলাইন হয়েছে, যেগুলা আপনার অনলাইন করছে, সেগুলা যদি আপনার ভিসাগুলা অ্যাপ্রুভ হয়ে যেত, তাহলে কিন্তু তারা বিষয়টা আর একটু অ্যাডভান্স থাকতো এবং তারা আর একটু আগ্রহ নিয়ে করতো। কিন্তু তারা আগে যেগুলা অনলাইন করে রাখছে এগুলো তো আপনার অ্যাপ্রুভের জায়গায় যে প্রসেসিং আছে, আর প্রসেসিং 2 মাস 3 মাস 4 মাস হয়ে প্রসেসিং আছে, তাহলে আগেরগুলোই যদি আপনার প্রসেসিং কমপ্লিট না হয় তাহলে আপনি নতুন করে আপনারটা কীভাবে করবেন? তারা তো হয়তো আপনার সমস্ত ফাইল প্রসেসিং করতে মোটামুটি কিছু একটা পেমেন্ট অর্থ তাদের বিয়ে হয়েছে, এখন যদি তারা এখানে ইন্স্যুরেন্স এবং এম্বাসি ফি দিয়ে যদি আপনার ফাইলটা অনলাইন করে, করার পরে অনলাইন করার সময় তো সমস্ত আপনার ইন্স্যুরেন্স এবং আপনার যে অ্যাম্বাসি ফিটা তো নিয়ে নেই, তখন এটা নেওয়ার পরে যে স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে যখন ভিসাটা আপনার অ্যাপ্রুভ হবে সেই জায়গায় আইসা প্রসেসিংয়ে থাকে,
তাহলে সে তারা কিভাবে আপনার একটা পড়বে? কারণ তাদের তাদের তো মোটামুটি একটা অর্থ, এবং তারা তো মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করে আপনারটা যদি পড়ে ফেলে, আপনারটা যদি নাই হয়, তাহলে শুধু শুধু আপনি তো আর ওনাকে টাকা দিবেন না। কারণ যারা সার্বিয়ার মূলত কাজ করে, যারা আসলে প্রকৃত ভালো এজেন্ট, ভালো এজেন্সি, তারা কিন্তু আসলে আপনাকে বলবে যে আপনার ভিসা যদি না হয়, আপনার কাজ যদি না হয়, আপনি সমস্ত টাকা রিটার্ন পাবেন। কিন্তু তারা তো অনেক এজেন্সি আছে আপনার টাকা রিটার্ন দিয়ে দিতেছে, কিন্তু এখানে কিন্তু তাদের কিন্তু মোটামুটি অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়। একটা দুইটা ফাইল নিয়ে তো তারা কাজ করে না, যেহেতু এখন বর্তমানে আসলে অনেক বাইদের ফাইল আছে, আপনাদের বলতেছে যে অনলাইন করে ফেলছে, কিন্তু আসলে তারা অপারগ। তারা কি করবে দেখেন, আগের যেগুলা অনলাইন করছে, অনলাইন তো হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি ভিসা অ্যাপ্রুভের জায়গায় আইসা তারপর আপনি জিনিসটা প্রসেসিংয়ে থাকতেছে, প্রসেসিং 3 মাস 4 মাস হয়, 5 মাস হয়ে গেছে, এখন তো প্রসেসিংয়ে আছে। তো আমরা মূলত যারা ভিসার অপেক্ষায় আছেন, যাদের ফাইল অনলাইন হয়ে গেছে, এটা আসলে বাস্তব একটা মানে মূলত এটাই চরম মানে ডাইরেক্টলি বাস্তব একটা আপডেট। কারণ আমরা যেখান থেকে আমরা আপডেটগুলো কানেক্ট করছি, আসলে একেবারে ভালো একজনের মাধ্যমে, যারা সার্বিয়ার মূলত অ্যাম্বাসির বর্তমান প্রবলেমগুলো নিয়ে ফেস করতেছে, তাদের কাছ থেকে আপডেটগুলো পাইছে। আসলে মূলত আপডেটটুকু হচ্ছে এটা যে বিষয়টা আসলে সবার মাঝেই সিক্রেট আছে। কারণ আসলে অনলাইন করছে ঠিক আছে, কিন্তু আপনি ভিসা অ্যাপ্রুভ হইতেছে না। ভিসা অ্যাপ্রুভ হইলে তো আপনার কাজ সাকসেস হয়ে যেত, কিন্তু ভিসা অ্যাপ্রুভের জায়গায় এসে প্রসেসিংয়ে আছে 3 মাস 4 মাস ধরে প্রসেসিং। এটার কী হবে রেজাল্ট আসলে তারাই জানে না, যারা ফাইল জমা করছে, যারা এজেন্ট আছে, তারাও বুঝতে পারতেছে না কিছু, অ্যাম্বাসির লীলা হেলা। তো সেক্ষেত্রে যারা ভিসার অপেক্ষায় আছেন, যাদের অনলাইন হয়ে গেছে কিন্তু আপনাদের অ্যাপ্রুভের জায়গায় আসিয়া তারপরে বিষয়টা প্রসেসিংয়ে দেখাইতেছে এবং পেন্ডিংয়ে আছে, তো কিছু করার নাই। আপনাদের যদি ধৈর্য থাকে, এবং আপনাদের ধৈর্য যদি থাকে, আপনার ধৈর্য ধরেন, অবশ্যই এটার একটা রেজাল্ট আসবে। হয়তো একটু সময় লাগবে, এটার একটা রেজাল্ট আসবে। যারা নতুন করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আমি বলবো সার্বিয়ার জন্য টোটালি এই মুহূর্তে মানে দেওয়া ঠিক হবে না। কারণ মানে সার্বিয়ার কাজ খুব ভালো দেখাইতেছিল, ওয়ার্ক পারমিট খুব তাড়াতাড়ি ইস্যু হইতেছিল, কিন্তু আসলে বিচারবালা হইলে ঠাসঠুস। কারণ এই এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি যে সার্বিয়ার জন্য এই মুহূর্তে নতুন করে ফাইল দেওয়া একটা চরম বোকামি হবে। যারা নতুন করে দিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আপনারা দেখেন বর্তমানে মানে দেশ যেটাই হোক না কোনো, ভিসার ইস্যু কোনটা আছে ভালো, ভিসার ইস্যু কোনটা ভালো আছে, সেনজেন হোক নন সেনজেন হোক, ভিসার ইস্যু যেটা ভালো আছে সেটাতে আপনারা ট্রাই করুন। সার্বিয়ার বর্তমান পরিস্থিতি আমরা বলতে পারি বেহাল। দেখেন ইন্ডিয়া এবং আপনার নেপালে ভিসা কিন্তু প্রতিনিয়ত হইতেছে, ইন্ডিয়া এবং নেপালের ভিসা প্রতিনিয়ত হচ্ছে এবং এরার ফ্লাইটও হচ্ছে, এমন বর্তমানে তারা যাইতেও আছে, কিন্তু বাংলাদেশিরা জুইলা আছে। বাংলাদেশিদের জুইলা থাকার পিছনে কারণ আছে ভাই, বুঝছেন? এদিকে ইদানিং যারা সার্বিয়াতে ঢুকতেছে, যারা বাংলাদেশি, যেই সার্বিয়া বলেন না, যেই কোনো দেশই বলেন না কেন, ঢুকতেছে ভাই, ওদের কথা কি বলবো। মানে এরা এরা যদি যাইতে পারে বলে যে আমি চলে আসলাম, আলহামদুলিল্লাহ বাঁচলাম, ঠিক আছে, পরবর্তীতে কী হবে সেটা জানি না। এটা রোমানিয়ার ভালো হয়েছিল, কিন্তু আমরা বাঙালি, আমরা খাইতে পারলে শেষ, পরে পরে কেউ উপাস থাকবে কিনা, পরে মানুষের কি হবে ওইটার চিন্তা করেন আমাদের টাইম। আমরা বাঙালি জাতি এতই খারাপ। তো সার্বিয়ার পরিস্থিতি এই জন্য আমাদের বাংলাদেশিদের জন্য জুইলে আছে মূলত। তো অবশ্যই নতুন করে দিবেন না, অন্য দেশে ট্রাই করেন, এবং যারা যে দেশের ভিসার ইস্যু ভালো আছে, এবং যারা ওয়ার্ক পারমিটের অপেক্ষায় আছেন, যদি ওয়ার্ক পারমিট আপনার আসে, হ্যাঁ আসলো, আপনাদের বিপদ না আসলে আমি মনে করবো আপনার ফাইল ব্যাক করুন, অন্য কোনো দেশে ট্রাই করুন। তো সার্বিয়ার পরিস্থিতি সর্বশেষ আমি এটুকুই বলবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অবশ্যই একটু ধৈর্য ধরে দেখুন। তো আমরা সার্বিয়াকে নিয়ে যে স্বপ্ন দেখছিলাম, এবং সার্বিয়াকে নিয়ে যে একটা ভালো একটা আশা করছিলাম যে আমরা সার্বিয়ার ফাইল জমা দিয়ে, এবং সার্বিয়ার বর্তমানে পরিস্থিতি এবং ভালো, এবং সার্বিয়াতে প্রচুর পরিমাণ লোকের চাহিদা আছে বিদায়, আমরা সবাই সার্বিয়াতে ঝুঁকি পড়ছিলাম। আসলে সার্বিয়ার অ্যাম্বাসির বর্তমান যে পরিস্থিতি, ভিসার যে পরিস্থিতি, আমরা মনে হয় যে সার্বিয়াকে নিয়ে আমরা আর আশা করতে পারি না, এবং আমাদের স্বপ্নটাও সার্বিয়া থেকে আমাদের ব্যাক করে নিয়ে আসা উচিত। তো যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন, অবশ্যই মানসিক প্যারা নেবেন না, যারা ফাইল জমা অনলাইন করে রাখছেন, ধৈর্য ধরুন, সর্বশেষে এটার অবশ্যই একটা রেজাল্ট আসবে, ভিসা হোক আর না হোক।
তো নতুন করে জানা দিবেন, আমি মনে করবো সার্ভিয়াতে দিবেন না, এবং যারা ওয়ার্ক পারমিট অফিসে আছেন যদি ওয়ার্ক পারমিট রিসেন্টলি আসে আসলো, আর না আসলে ফাইল ব্যাক করে নিয়ে আসুন। তো সার্ভিয়ার ক্লায়েন্ট যারা আসলেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আর আপডেটটুকু যেখান থেকে নেওয়া হয়েছে, ভালো একজন এজেন্ট থেকে নেওয়া হয়েছে, সেটা আসলে খুব ভালো একটা এজেন্সি, তারা যারা যেটা সত্য সেটাই শেয়ার করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।